কিছু উদ্ভিদ তাদের ফল বা বীজের বিস্তারের জন্য বিভিন্ন ধরনের প্রাণীকে ব্যবহার করে, অর্থাৎ প্রাণীদের মাধ্যমে ওরা ওদের বীজ বা ফলকে বিস্তার ঘটায়। যেমন এখানে আমি দুটো উদাহরণ দেব। আমার হাতে রয়েছে বন ওকড়া, এগুলোকে বলা হয় বন ওকড়া বা জ্যান্থিয়াম। এদের গায়ে দেখো কিরকম অঙ্কুশ বা খুব সরু সরু কাঁটা রয়েছে। এইগুলো যদি কোনো পশুর বা জীবজন্তুর গায়ে লেগে যায়, এইভাবে ওদের দেহে লেগে যেতে পারে। লেগে গেলে ওরা যখন এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাবে, তখন ওদের দেহ থেকে যখন খসে পড়ে, তখন ওখানে আবার নতুন উদ্ভিদ জন্মায়। আরেকটি উদ্ভিদের ক্ষেত্রে দেখো, মার্টিনিয়া ডায়েন্ড্রা, একে আমরা প্রচলিতভাবে বাঘ নখ বলে চিনি। দেখো এখানে দেখো কিরকম ধারালো কাঁটা তৈরি হয়েছে। বনে জঙ্গলে ঘুরতে থাকা বিভিন্ন পশুদের গায়ে এইভাবে লেগে যায়, ওরা যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যায়, তখন ওদের গা থেকে যখন খসে পড়ে, আবার নতুন উদ্ভিদের জন্ম হয়।